হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য 6 মান্থস প্লাস থেকে যাদের বয়স, তাদেরকে তোমরা এটা ইজিলি দিতে পারবে এসাম। এটা হচ্ছে মুগ ডাল আর চালের গুঁড়ো। বাচ্চারা যখন সলিড ফুড খাওয়া স্টার্ট করে, এটা ফার্স্ট সলিড হিসাবে তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করাতে পারি। ইভেন আমি ডলুর সময় তো সেম জিনিসটাই করেছিলাম। ডলু যখন 7 মান্থস, তখন থেকে আমি ডলুকে এসএম খাওয়ানো স্টার্ট করি অ্যাকর্ডিং টু মাই ডক্টর। ডক্টর আমাকে এটা রেফার করেছিল, আর এটা অনেকক্ষণ পেটটা ভরাও থাকে, খুবই ভালো। আর এটা 400 গ্রামসের একটা প্যাকেট আসে। তো এটা গরম জলের সাথে গুলেও খাওয়ানো যেতে পারে বা দুধের সাথে মিশিয়েও খাওয়ানো যেতে পারে। বাট আমি প্রথম থেকেই এটা গরম জলের সাথে মিশিয়েই আমি খাওয়াচ্ছি। ইভেন আমি এখনও এটা খাওয়াই। এটার প্রাইস হচ্ছে 250 রুপিস। এটা মেডিসিন শপ থেকে এটা পাওয়া যাবে। অনেকক্ষণ পেটটা ভরা থাকে যেহেতু মুগ ডাল আর চালের গুঁড়ো আছে। তো অ্যাজ আ খিচুড়ির সাবস্টিটিউট বা ইনস্ট্যান্ট একটা ফুড দেওয়াই যেতে পারে বাচ্চাদেরকে। এসএমের প্যাকেটের মধ্যে একটা স্পুন দেওয়া থাকে যেটাতে আমরা মেজারমেন্ট করে খাওয়াতে পারি। আমি ফার্স্টে ডলুকে 2 স্পুন কি 2.5 স্পুন মতো দিতাম, এখন 5-6 যেরকম ওর খিদে থাকে সেই রকম অনুযায়ী আমি ওকে খাওয়াই। আমি মাইক্রোওয়েভে জাস্ট 20-30 সেকেন্ডের জন্য জলটা একটু হালকা গরম করে নিই, দিয়ে তারপরে এটাকে ভালো করে গুলে আমি এটাকে খাওয়াই। তোমরা এটা স্পুনের সাহায্যেও গুলতে পারো বা হাত দিয়েও গুলতে পারো, যাতে কোনো লাম্পস না থাকে সেটা দেখতে হবে। আমি সবসময় প্রেফার করি এটা হাত দিয়ে গুলে নেওয়া, তাহলে পরে আমরা বুঝতে পারবো যে কতটা লাম্পস আছে না আছে। এটা অ্যাজ আ ব্রেকফাস্টে দিতে পারো। বেবি যদি দুপুরবেলায় ভাত না খেতে চায়, সেক্ষেত্রে লাঞ্চে দেওয়া যেতে পারে বা ডিনারে দেওয়া যেতে পারে বা ইভিনিংয়েও দেওয়া যেতে পারে। এই এসএমটা কিন্তু ভীষণই ভালো বাচ্চাদের জন্য। তোমরা যারা ট্রাই করেছো তারা জানবে, আর যারা ট্রাই করোনি তারা ট্রাই করে দেখতে পারো। খুব বেশি পাতলা করলে হয়তো বাচ্চাদের খেতে অসুবিধা হয়। আমি যেমন ডলুর জন্য এই থিকনেসটাই রেখে দিই, তাহলে ওর খেতে সুবিধা হয়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।